আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সম্মানিত দেশবাসী, সুন্নি জামাতের সমর্থক এবং পেয়ারা নবী রহমাতুল লিল আলামিনের মহব্বতের উম্মতেরা, আমরা সকলেই জানি আজকে আমরা কেন এখানে এসেছি। আল্লামা মুফতি আলাউদ্দিন এসেছি, আলাউদ্দিন জিহাদি হুজুরকে, যেই সফি সাহেবের মৃত্যুকে কেন্দ্র করে, একটা স্ট্যাটাসকে কেন্দ্র করে গ্রেফতার করা হয়েছে, তাদের সম্পর্কে আমরা বলতে চাই। জবান খুলে বলবেন, হাঠাদারি মাদ্রাসায় ভাঙচুর করেছে হেফাজত ঠিক কিনা? আহমদ শফির অক্সিজেনের মাস্ক খুলে হত্যা করেছে হেফাজতের ঠিক কিনা? আহমদ শফিকে মাথায় লাঠি দিয়ে আঘাত করে হত্যা করেছে হেফাজত ঠিক কিনা? বাংলাদেশে আহমদ শফির একদিকে জানাজা হয়েছে, আরেকদিকে তার প্রতিমূর্তি বানিয়ে আগুন দিয়েছে হেফাজত ঠিক কিনা? আহমদ শফিকে হত্যার জন্য ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সেখানে কুরুচিপূর্ণ কমেন্ট করেছে হেফাজত ঠিক কিনা? আমার ভাই আলাউদ্দিন জিহাদি এমন করে নাই। যদি গ্রেফতার করতে হয়, হেফাজতের কর্মীদেরকে গ্রেফতার করা হোক যারা ঢাকা শহর অবরুদ্ধ করে দিয়েছিল, যারা বাইতুল মোকাররমে কোরআন শরীফের দোকানে আগুন দিয়েছিল, যারা হাটহাজারিতে বইয়ের লাইব্রেরিতে আক্রমণ করে জুতা দিয়ে কিতাবের উপর হেঁটেছে, তাদেরকে গ্রেফতার করা দরকার। আমার ভাই আলাউদ্দিন জিহাদিকে গ্রেফতার কেন? তার অপরাধ কি? তার অপরাধ কি? ফেসবুকে স্ট্যাটাস হয়েছে, আর এমন হাজার হাজার স্ট্যাটাস আমরাও দেখি, আমার নাম ধরে ধরে আমাকে গালিগালাজ করে হুমকি দেয়, আছে না নাই? আছে না নাই? প্রশাসন তখন কোথায় থাকে? প্রেসিডেন্ট তখন কোথায় থাকে? আইসিএলি মামলা তখন কোথায় থাকে? আমার গিয়াসুদ্দিন তাহির ভাইয়ের মামলা দিছে, কি মামলা? ডেলে দেই কইছে, তো সাকি ডাইলা দিত নাকি বৈরানি দিব? তা তো ডাইলাই দিব। এটা কি মামলা ইস্যু হতে পারে? আলাউদ্দিন জিহাদি ফেসবুক স্ট্যাটাস কি মামলা ইস্যু হতে পারে? বুঝতে পেরেছি, দলিল দিয়ে তোমরা মোকাবেলা করতে পারো না, ষড়যন্ত্র করতে পারো। পারলে ময়দানে আসো কিতাব নিয়ে, পারলে ময়দানে আসো দলিল নিয়ে, ষড়যন্ত্র বাদ দিয়ে ময়দানে আসো, খোলা দরবার নিয়ে নামতে চাইলে আসো। মুয়াজ্জাজ মোকাররম, ভয় পান? চিন্তা করেন? আমি করি না, আমি করি না। কথা বলতে সুযোগ না দিলে মাইক দিবেন না, শেষ করেন। অনেক আলেমুল্লাহ আসছে এখানে, শতাধিক সবাই দুই মিনিট কথা। সম্মানিত হাজিরিন, অনেক ওলামায়ে কেরাম রয়েছে, হৃদয় অনেক জ্বালা রয়েছে, সব শেষ বলতে চাই, আলাউদ্দিন জিহাদের জন্য যদি প্রয়োজন হয়, হেফাজতের আন্দোলন কি দেখেছেন? তার থেকে বড় তাণ্ডব হবে, ঢাকা শহর অবরুদ্ধ হবে, সারা দেশের রাজপথ বন্ধ করে দেওয়া হবে, সারা দেশের রাজপথ বন্ধ করে দেওয়া হবে। আলাউদ্দিন জিহাদের মুক্তি চাই ঠিক কিনা? আমি এই বলে শেষ করছি, তবে